বাংলাদেশ উলিয়া উলিয়ার দেশ, গাউস কুতুবের দেশ। এদেশের প্রতিটি ধুলিকণার সাথে মিশে আছে কোনো না কোনো অলির পদপরশ। যুগে যুগে এদেশে আগমন ঘটেছে বহু সাধকের, আবার এদেশেও জন্মগ্রহণ করেছে বহু উলিয়া উলিয়া, যাদের পুণ্য পদচারণায় গর্বিত এই বাংলাদেশ। আর এদেশেরই একজন মহান অলি মুজাদ্দেদে জামান গাউসুল আজম মারফতে কেবলা চার তরিকার ফাইজান প্রাপ্ত বেলায়েতের কর্ণধার তরিকায়ে রাহাতিয়ার ইমাম মাহবুবে খুদা শাহান শাহ হজরত রাহাত আলী শাহ রহমতুল্লাহ আলাইহি। হজরত রাহাত আলী শাহ রহমতুল্লাহ আলাইহি এমনই একজন অলি যিনি ইসলাম প্রচার ও প্রসারে যথেষ্ট অবদান রেখে গেছেন। ঊনবিংশ শতাব্দীর অন্যতম সাধক হজরত রাহাত আলী শাহ রহমতুল্লাহ আলাইহি 1864 থেকে 1865 খ্রিস্টাব্দে ব্রাহ্মণবাড়িয়া জেলার বানসারামপুর উপজেলার মধ্যনগর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম ছিল আইনউদ্দিন মোল্লা এবং মায়ের নাম ছিল আয়না বিবি। পিতামাতা উভয়ই ছিলেন খুবই ধার্মিক ও পরহেজগার। বাল্যকাল হতেই হজরত রাহাত আলী শাহ রহমতুল্লাহ আলাইহির ধৈর্য ও সংযম সবাইকে আকৃষ্ট করে। রাহাত আলী শাহ রহমতুল্লাহ আলাইহি ছিলেন একজন মানবজাতলি। কথিত আছে, ভূমিষ্ঠ হওয়ার আগেই তিনি তার মাকে ধরাধমে আগমনের তারিখ জানিয়ে দিয়েছেন। শৈশবকাল থেকেই তার নানা অলৌকিক কেরামতি প্রকাশ পেতে থাকে। শৈশবেই মসজিদ ভিত্তিক স্থানীয় মক্তবে তাকে ভর্তি করা হয়। শৈশবকাল থেকেই তিনি ছিলেন শান্ত প্রকৃতির এবং বেশ ধৈর্যশীল। লৌকিকভাবে হাফিজে পড়া না পড়েও তিনি কোরআনে হাফেজ ছিলেন। মক্তবে পড়া সম্পূর্ণ করে তিনি সরাইলের নাসিরনগর মাদ্রাসা ও ভারতের বিখ্যাত দেওবন্দ মাদ্রাসায় লেখাপড়া করেন। এ সময় কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার পীর কাশিমপুর গ্রামের হজরত নাজিমউদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাইহি তার সহপাঠী ছিলেন। তিনি বলেছেন, মাদ্রাসার ছাত্র থাকাকালীন সময়ে রাহাতের মধ্যে তিনি অলৌকিক কার্যক্রম দেখতে পান। রাহাত সময় মতো ক্লাসে যেতেন, কিন্তু কিছুক্ষণ পরে দেখতে পেতেন রাহাতের বসার স্থানটি শূন্য। টেবিলে কেবল বই খাতাই পড়ে আছে, কিন্তু শিক্ষক ও ছাত্ররা এই ঘটনা টের পেত না। অন্য এক সূত্রে জানা যায়, এ সময়ে অলৌকিকভাবে রাহাত পাকিস্তানের এক মাদ্রাসায় অধ্যয়ন করেছেন। রাহাত যখন জামাতে ওলার ছাত্র ঠিক সে সময় লজিং বাড়িতে তিনি থাকতেন এবং সে সময় তার অলৌকিক রূপটি প্রকাশ পেয়ে যায়। একদা লজিং মাস্টার অমাবস্যার রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হয়ে দেখতে পান আকাশ থেকে একটি নূরের বিশাল রোশনি যেন রাহাতের ঘরটিকে আলোকিত করে রেখেছে। আকাশ এবং মর্তের মধ্যে তৈরি হয়েছে নূরের পথ, আর রাহাত জিকিররত অবস্থায় সেই জ্যোতির্ময় ঘরে দাঁড়িয়ে আছে। লজিং মাস্টার ঘরে প্রবেশ করতেই আলো নিভে যায় এবং রাহাতও সেখান থেকে উধাও হয়ে যান। এরপর প্রায় এক যোগ লুকালয়ে তাকে দেখা যায়নি। জানা যায়, এ সময় তিনি ভারতের কোনো এক গভীর জঙ্গলে আধ্যাত্মিক ধ্যানে মগ্ন ছিলেন। কথিত আছে, এ সময় তিনি অলৌকিকভাবে হজরত খাজা খিজির আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করেন এবং তার কাছ থেকে মারিফাতের উচ্চতর শিক্ষা লাভ করেন। পরবর্তী সময়ে এ মহান সাধক 1945 খ্রিস্টাব্দের 2 আগস্ট বাংলা 1352 সালের 18 শ্রাবণ রোজ শুক্রবার ইহলোক ত্যাগ করেন। তিনি যে স্থানে মারা যান সেই স্থানের সন্নিকটেই মাসিননগরে তার দাফন সম্পন্ন হয় এবং ভক্তদের আন্তরিক প্রচেষ্টায় সেখানে গড়ে তোলা হয় মাজার শরীফ। মাজারকে কেন্দ্র করেই পরবর্তীতে গড়ে উঠেছে শাহরাত আলী উচ্চ বিদ্যালয়, শাহরাত আলী কলেজ, শাহরাত আলী দাখিল মাদ্রাসা এবং একটি বৃহৎ মসজিদ। মাজারের আয় থেকেই এসব প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে। এই মাজার এখনও ওই এলাকার জ্ঞানচর্চা ও আধ্যাত্মিক চর্চার প্রাণকেন্দ্র। প্রতি বছর 13-19 শ্রাবণ লাখ লাখ ভক্ত ও আশিকানের উপস্থিতিতে ওরস উদযাপিত হয় এবং ওফাতের 40তম দিনে উদযাপিত হয় 40 রোজ। এই মহান সাধকের কর্ম ও জীবন হোক আমাদের চলার পথের পাথেয়। Thank you.
আর এই উরুষ সম্পর্কে জানতে আমরা কথা বলবো সৈফুল্লাহ গান্ধী ছাত্র যুব ঐক্য সংঘের প্রচার সম্পাদক ইঞ্জিনিয়ার সজীব পারভেজের সাথে। সজীব পারভেজ, সাহারাদের শহরে উরুষ কবে থেকে শুরু হচ্ছে এবং কবে নাগাদ শেষ হচ্ছে আপনি একটু বিস্তারিত বলবেন? হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা সবাই অবগত আছেন যে বাংলা মাসের 14, 15, 16, 17, 18 শ্রাবণ বাংলা, আর 29, 30, 31, 1, 2 এই তারিখের মধ্যে আমাদের এই মেলাগুলো প্রচলিত হয়ে থাকে। এবং আপনি আরও জানেন যে এখানে আমরা আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয় অত্যন্ত নিরাপত্তা এবং সুন্দরভাবে উনি এই উরুষ পরিচালনা করে থাকেন, এটা আমরা বরাবরই জানেন। যে এখানে আমি সাধারণ জনগণের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে আপনারা দূর দূরান্তে যারা আসবেন মেলাতে, আপনারা নির্দ্বিধায় নির্ভয় আসতে পারেন। উনি অত্যন্ত, আমাদের চেয়ারম্যান মহোদয় অত্যন্ত সুন্দর এবং নিরপেক্ষ আইনশৃঙ্খলা বাহিনী এবং আমাদের সারাদের ছাত্রযুব ঐক্য সংঘের স্বেচ্ছাসেবক প্রায় 140 জন কাজ করবেন, সাথে আরও অনেক ভলান্টিয়ার থাকবেন, আইনশৃঙ্খলা বাহিনী থাকবেন, আনসার থাকবেন, বিডিবি থাকবেন এবং সব কিছু আমাদের চেয়ারম্যান মহোদয় নিজে নিয়ন্ত্রণ করবেন এবং অত্যন্ত সুন্দর একটি মেলা হবে। আমি এতটুকু আপনাদের আশা দিতে পারি যে অতীতের চেয়ে এবার অনেক লোক আসবে। এবং আপনি একটু চতুর্পাশে খেয়াল করে দেখতে পাবেন যে প্রতি বছরের ন্যায় সার্কাস, বিভিন্ন ধরনের বিনোদন, বিভিন্ন ধরনের হুন্ডার খেলা এবং শিশু বাচ্চাদের জন্য পর্যাপ্ত পরিমাণ বিনোদনের ব্যবস্থা আছে। এবং আসলে মহিলা মা বোনদের জন্য একটি বড় ধরনের একটি কসমেটিক ইয়েও রয়েছে। তো আমি মনে করব যে আপনারা আমাদের মেলাতে আসেন এবং আপনারা হযরত বাবা শাহ সারাত আলী সাহেব সম্পর্কে জানুন এবং উনি একজন বিশাল মনের সুফি সম্রাট ছিলেন, যেটা কিনা আমরা আসলে জানি না, আমাদের যারা পূর্বপুরুষ ছিলেন তাদের কাছ থেকে আমরা জেনেছি। তো আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। রেডি সজীব পারভেজ, তাহলে কবে নাগাদ আমাদের উরুষের যে আনুষ্ঠানিক কার্যক্রম সেটা শুরু হতে যাচ্ছে? জি, আসছে আপনার 29 জুলাই, 14 শ্রাবণ রোজ শনিবার সকাল 10টা থেকে 11টার মধ্যেই আমাদের মিলাদ মাহফিল হওয়ার সম্ভাবনা আছে এবং হবে ইনশাল্লাহ। এবং উপস্থিত থাকবেন বাঞ্ছারামপুর উপজেলার মাটি মানুষের নেতা জননন্দী তেনাথা, যিনি পাড়াতলি গ্রামের কৃতি সন্তান, যিনি সবলা গান্ধী ইউনিয়নকে তিনি সুন্দরভাবে এবং বাঞ্ছারামপুর উপজেলাকে তিনি ডিজিটাল রূপে করেছেন। এবং আর উপস্থিত থাকবেন আমাদের এই ইউনিয়নের অভিভাবক এবং আমাদের এই ইউনিয়নবাসীকে যিনি ডিজিটাল রূপে গড়েছেন, যিনি আমাদের ইউনিয়নবাসীকে প্রায় 50 বছর সামনে নিয়ে গেছেন, আমাদের সকলের আস্থাভাজন, আমাদের সকলের মাথার তাজ, আমাদের সকলের যাকে আমরা শ্রদ্ধা করি, যাকে আমরা বুকে লালন করি, আমার অভিভাবক জনাব মোহাম্মদ আমির ইসলাম তুষার মহোদয় সহ। এবং উপস্থিত থাকবেন বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপস্থিত থাকবেন বাঞ্ছারামপুর উপজেলা ওসি মহোদয়, উপস্থিত থাকবেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ আরও সবলা গান্ধী ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ। এখান থেকে মিলাদ মাহফিল শেষে আনুষ্ঠানিকভাবে পুরস্কার সমস্ত কার্যক্রম শুরু হবে আর কি। যে প্রতি বছরই আমাদের এই সারাদিনী শাহের উরুষে অনেক মানুষ দূর দূরান্ত থেকে এসে থাকে এবং তারা পর্যাপ্ত পরিমাণে এখান থেকে কেনাকাটা করে থাকে বা যে বিনোদনের উৎসগুলো রয়েছে সেখানে তাদের ছেলেমেয়েদেরকে নিয়ে আসে এবং বিনোদন নিয়ে যান। তো প্রতিবারে আশা করছি যে এবারও জমজমের একটা অনুষ্ঠান পাবো। জি, আপনাকে কিন্তু আমি আগে অবগত করেছি যে আমাদের ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মহোদয় উনি রাত দিন পরিশ্রম করে উনি সমস্ত মেলাটাকে নিরাপত্তার চাদরে উনি বেষ্টনী করেছেন।
এখানে আমি বলবো যে পরিবার আপনি নিয়ে এবং ছোটো ছোটো বাচ্চা নিয়ে আপনি আসতে পারবেন। সমস্ত নিরাপত্তা বলয়ভাবে আমরা রেখেছি। এখানে বিভিন্ন ধরনের আইন শৃঙ্খলা বাহিনী কাজ করবেন এবং আপনারা আসবেন এবং মেলাকে উপভোগ করবেন, সেটা আমি চাই। এবং সবার কাছে ছড়িয়ে দিবেন যে আসলে এত সুন্দর একটি মেলা। আমি মনে করি যে বাঞ্ছারামপুর উপজেলার মধ্যে খুব বড় এবং বাউন্ডারি ডিস্ট্রিক্টের মধ্যে অনেক বড় একটি মেলা, আর সবাই জানেন যে ওনার সম্পর্কে। তো আমি এতটুকু মনে করি যে আপনার নির্দ্বিধায় আপনার পরিবার এবং আপনাদের বাচ্চাদের নিয়ে কি আপনার মেলাতে আসুন, কেনাকাটা করুন এবং বিভিন্ন বিনোদন পার্কগুলো ঘুরুন।